আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শাহনাজ পারভীন। হিট অ্যালার্টের কারণে বিএনপির 26 এপ্রিলের সমাবেশ স্থগিত। 26 এপ্রিলের আওয়ামী লীগের সমাবেশও স্থগিত। আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করছে, ফারুক। অতিরিক্ত সচিব পদে 127 কর্মকর্তার পদোন্নতি। ভারত আসলে বন্ধু রাষ্ট্র নয়, তারা সাম্রাজ্যবাদী। বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে দুদক। দুদিনের সফরে ঢাকায় কাতারের আমির। জামিন নিতে আসা 10 নেতাকর্মী গ্রেফতার, জামায়াতের নিন্দা। রাজধানী সহ হিট স্ট্রোকে 3 জনের মৃত্যু। বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের 2 শিক্ষার্থী নিহত। কংগ্রেসকে জড়িয়ে মুসলমানদের আক্রমণ মোদির, ভারতের রাজনীতিতে নতুন বিতর্ক। 9 বছর পর ওমরা করতে সৌদি যাচ্ছেন ইরানিরা। এবং পদত্যাগ করলেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 26 এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে বিএনপি জানিয়েছে, চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান বলেন, 26 এপ্রিল সমাবেশ করার সিদ্ধান্ত ছিল, তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে সমাবেশ পেছানো হতে পারে। সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরে সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়েছে, প্রচণ্ড গরমের কারণে এই সমাবেশ স্থগিত করা হয়েছে, পরে তারিখ চূড়ান্ত করে জানানো হবে। এর আগে 26 এপ্রিল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের কর্মসূচি নেয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়। আগামী 26 এপ্রিলের শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পুলিশ অনুমতি না দেওয়ায় সমাবেশ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন রিয়াজ। আজ সোমবার রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, পুলিশ অনুমতি দেয়নি, ফলে সমাবেশ আপাতত স্থগিত, শান্তি সমাবেশের তারিখে পরে জানানো হবে। এর আগে তাপপ্রবাহের কারণ দেখিয়ে নয়াপল্টনের সমাবেশ স্থগিত করে বিএনপি। আওয়ামী লীগ রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিলাম সেই দেশের ক্ষমতা আজ জনগণের উপরই ব্যবহার করা হচ্ছে। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, আপনারা রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে বিরোধীদের নির্যাতন করে শেষ করে দেবেন, এটা দেশের জনগণ মানবে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে দাবি করে জয়নাল আবেদিন ফারুক বলেন, আপনারা শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের ঘোষণাকে অস্বীকার করেন, কিন্তু নিজেরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, কোন সেক্টরে যুদ্ধ করেছেন একবার দেশের জনগণের সামনে বলুন। ওবায়দুল কাদের একজন বড় দলের নেতা, তার কথা সংযুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন ফারুক। তিনি বলেন, আওয়ামী লীগকে বলতে চাই, বিএনপিকে আপনারা নিশ্চিহ্ন করতে পারবেন না। আওয়ামী লীগ প্রতিবেশী দেশের ওপর আস্থা রেখে দেশের জনগণের মানবাধিকার হরণ করেছে উল্লেখ করে ফারুক বলেন, গণতন্ত্র হত্যা করবেন, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে বিএনপিকে ধ্বংস করবেন, এটা সম্ভব হবে না। প্রশাসনের 127 জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছে। প্রায় 1 বছর পর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। আজ সোমবার পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, গত বছর মে মাসের 114 জনকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল। বর্তমানে 288 জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। এর সাথে আরও নতুনভাবে পদোন্নতি পেয়ে যুক্ত হলেন 127 কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, এবার নিয়মিত বিসিএস ব্যাচ হিসেবে 18তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। 18তম ব্যাচ ছাড়াও এবার আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে রোড মার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। রোববার সকালে ঢাকা থেকে শুরু হওয়া রোড মার্চটি রাতে বগুড়ায় এসে পৌঁছায়। পরে আজ সোমবার সকাল 11টার দিকে শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে পথসভার আয়োজন করে দলটি। তিস্তা অভিমুখে রোড মার্চের এ পথসভায় বক্তব্য দেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, রংপুর বিভাগের সমন্বয়ক আব্দুল কুদ্দুস ও বাসদ বগুড়া জেলার সদস্য সচিব দিলরুবা নুরী সহ প্রমুখ। এ সময় ভারতকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলে মন্তব্য করেছেন বাসদ সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানে 3 সদস্যের একটি কমিটি করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচায় দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন। খোরশেদা ইয়াসমিন বলেন, 31 মার্চ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে একটি প্রতিবেদন একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তী সময়ে আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই অভিযোগগুলোর বিষয়ে দুদক আইন অনুযায়ী কার্যক্রম শুরু করেছে। 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেল 5টায় তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর। তার সফরে 2 দেশের মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই হতে পারে। সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির। এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে। দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন আমির। এরপর সন্ধ্যায় তিনি বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী রাজশাহী মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল সহ 10 জনকে আদালত চত্বর থেকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার এ বিষয়ে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, আজ সোমবার রাজশাহী জেলা জজ আদালতের রাজশাহী মহানগরী জামায়াতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সাবেক মহানগর শিবির সভাপতি সহ 20 থেকে 25 জন নেতাকর্মী রাজশাহীর আদালতে হাজিরা দিতে যান। তারা পূর্ব থেকেই উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত ছিলেন। তারা আদালত চত্বরে উপস্থিত হওয়ার পরপরই রাজশাহীর পুলিশ ও ডিবি তাদেরকে ঘেরাও করে। আদালত চত্বরে পুলিশের এই ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা মেডিকেল নার্সিং কলেজের পেছনের রাস্তায় আব্দুল আওয়াল নামে এক রিকশা চালকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার বিকেল 4:15 দিকে ওই রিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রিকশা চালক রিকশা চালিয়ে এসে নার্সিং কলেজের পেছনে কাঁপতে কাঁপতে রাস্তায় পড়ে অচেতন হয়ে যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গার অতি তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে 1 ঘন্টার ব্যবধানে 2 জন নারী মারা গেছেন। তারা দুজনই আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বেগুয়ার খাল গ্রামের বাসিন্দা। বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন, তার অবস্থা আশঙ্কাজনক। সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজে সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চুয়েটের পুরকৌশল বিভাগের 20তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও 21তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী সদরের 4 নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে, আর তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড 2 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দিলওয়ার হোসেনের ছেলে। এ দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা নাম জাকারিয়া হিমু, তিনি 21তম ব্যাচের শিক্ষার্থী বলে জানা গেছে। স্থানীয় সূত্র বলছে শাহ আমানত পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই মোটরসাইকেলে ছিলেন। ভারতের লোকসভার প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটলেন বলে বিরোধীরা অভিযোগ করছেন। গতকাল রোববার রাজস্থান রাজ্যে এক নির্বাচনী জনসভায় মোদি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনা রূপার সঙ্গে বিবাহিত নারীদের গলায় পরা পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে। প্রধানমন্ত্রীর এই ভাষণ ভারতের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেছেন, প্রথম দফার ভোট বিরুদ্ধে গেছে বলে প্রধানমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে। ওই ভাষণের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানানো হয়েছে। জনসভায় আসা মানুষের কাছে মোদি জানতে চান, তারা তাদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমানদের মধ্যে, যাদের অনেক বাচ্চা কাচ্চা হয় তাদের মধ্যে, অনুপ্রবেশকারীদের মধ্যে বাটোয়ারা হতে দেবেন কিনা। ইরানের একদল মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। দীর্ঘ 9 বছরের বিরতির পর সোমবার পশ্চিম এশিয়ার এ দেশটি মুসল্লিরা ওমরাহ পালনের জন্য তেহরান থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, গত 9 বছরের মধ্যে ইরানি ওমরাহ যাত্রীদের প্রথম দল সোমবার পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। মূলত সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের এই 2 শক্তিশালী দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিফা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।